এবং তাছাড়াও কোনো না কোনো কথায় কোনো না কোনো টপিকে মান্না ভাইয়ের কথাটা সবসময় ঘুরে আসে। এবং অনেকেই যখন আমি কাজ করতে যাই বিভিন্ন জায়গায়, সবার কিউরিয়াসিটি থাকে যে আপনি তো মান্না ভাইয়ের সাথে অনেক কাজ করেছেন, উনি কেমন ছিল মানুষ, উনি কীভাবে কথা বলতেন, আপনি তো অনেককে কপি করেন, মান্না ভাইকে কি আপনি কপি করেছেন, বা মান্না ভাই মানুষটা কেমন ছিল, তখন বলতে গিয়েও তখন তাকে মনে করে। তো ওনাকে মনে করার জন্য ওনার আজকে প্রয়াণ দিবস, এই দিবসটা আমার প্রতিদিনই আসলে কোনো একটা স্মৃতি, মান্না ভাইয়ের ছোট্ট একটা স্মৃতি যেটা আপনার যারা ভক্ত আছে তারা শুনলে একটু ভালো লাগবে বা একটু মনে করতে পারবে আপনাদের সেই সুন্দর ভক্ত। মান্না ভাইয়ের সাথে কোনো একটা দুটা স্মৃতি বলে আসলে শেষ করা যাবে না। ওনার সাথে এতগুলো কাজ করেছি, এতগুলো স্মৃতি আছে এবং সেই স্মৃতিগুলো খুব বেশ লম্বা, ছোটো এক দুই লাইনে বলে শেষ করা যাবে না। তবে এটা বলতে পারি ওনার সাথে কাজ করতে গিয়ে কখনো মনে হয়নি উনি এত বড় মাপের একজন অভিনেতা, এত সিনিয়র একজন আর্টিস্ট। আমি ওনার কাছে অনেক ছোট ছিলাম এবং ওনার সাথে প্রথম কাজ করতে গিয়ে আমি যে ভয় পেতাম বা নার্ভাস ছিলাম, উনি কখনো ফিল করতে দেননি যে উনি আমার চেয়ে সিনিয়র বা কিছু। উনি আমার মতন করে আমার সাথে মানে মিলে বন্ধুত্ব একটা সম্পর্ক করে, যাতে আমি নার্ভাস না হই ক্যামেরার সামনে, ওনার সাথে যাতে কেমিস্ট্রিটা ভালো হয়, উনি ওরকমভাবে কাজটা করে। আপনারা মান্না ভাইয়ের তো অসংখ্য সুপারহিট মুভি এবং গান আছে, সেখান থেকে একটা গান সম্প্রতি একটা নাটক থেকে ভাইরাল হয়েছে, বুকে তিন তিন করছে, আফার নিশব মেহেজাব, আপনি কি নাটকের সেই গানটায় তাদের পারফরমেন্স দেখা হয়েছে, নিশোভে এবং মেহেজাব চোখের সামনে পড়েছিল? হ্যাঁ, এটা আমি দেখেছি। দেখার পর তখন মনে হচ্ছে গানটা তো আমার গান, নাটকে ব্যবহার করা হয়েছে, তারপর ওদের, হ্যাঁ ওদের কাজটুকু আমি দেখেছি। আপু, সেরা রাঁধুনির মতো এত বড় একটা প্ল্যাটফর্ম এবং আপনাকে ও দেখার জন্য মানে অনেকে স্ক্রিনের যেত, যে পূর্ণিমা আপু আছে সেরা রাঁধুনির মতো একটা কম্পিটিশনে, সেখান থেকে এবার আপনি কেন গেলেন না, নিজে ছিলেন না কেন, আমরা কি জানতে পারি বিষয়টা? সেরা রাঁধুনি করছি তো, আমি তো জানি না, আমি জানা আন্তরিক সেখানে আপনাকেও দেখার জন্য আপনার ভক্তরা কিন্তু এই জায়গাটাকে বিচারক হিসেবে আপনি কিভাবে এনজয় করেন? আমি সেরা রাঁধুনির এটা তৃতীয় সিজন, মানে আমার জন্য থার্ড সিজন, এটা সেরা রাঁধুনি 1439, তার আগের দুই সিজন আমার করা হয়েছে বিচারক হিসাবে। এটা এতটাই একটা গুড এক্সপিরিয়েন্স হয় ফুডের বিষয়ে, এবং আমার যতটুকু নলেজ আছে ফুড সম্পর্কে, ফুড সম্পর্কে নলেজ থাকা মানে হচ্ছে অনেকেই মনে করে তাকে রান্না জানতে হবে, সব ধরনের রান্না জানতে হবে, কিন্তু যে টেস্ট করে সব ধরনের খাবারও কিন্তু তাকে খেতে হয়। এখন আমি বা আপনি বা বাইরের যারা দর্শকরা আছেন, তারা কোনো রেস্টুরেন্টে গেলে মুখে নিয়ে কিন্তু বলতে পারেন যে এই রেস্টুরেন্টের রান্নাটা অনেক মজার বা এই রেস্টুরেন্টের রান্নাটা খুবই খারাপ। তো সেখান থেকে আসলে মজার বিষয়টা, টেস্টের বিষয়টা, ওটা আমি খুব ভালোভাবে ক্লিক করতে পারি, কারণ ইনগ্রিডিয়েন্টসগুলো আমি জানি বা বলতে পারি। দ্যাটস ওয়াই আমার সেরা রাঁধুনি বিচারক হিসাবে করা, এবং এটা আমার জন্য অনেক বড় একটা এক্সপিরিয়েন্স, এবং এটা আমি করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আনন্দ। কখনো কি কোনো রান্না খেয়ে মনে হয়েছে যে এইটা একটু বাসায় গিয়ে ট্রাই করবো, নিজে করতে পারি? কখনো না, প্রত্যেকটা সিজনে কোনো না কোনো রান্না আমি ট্রাই করি, এবং যারা সবচাইতে ভালো করে, বেস্ট করে, এবং ওই এপিসোডের সবচেয়ে বেস্ট পারফর্মার যে হয়, সেই রান্নাটা দিয়েই কিন্তু হয়, তখন ওই রেসিপিটা আমি নেওয়ার চেষ্টা করি, ওদের সাথে কথা বলি এবং বাসায় সেটা অবশ্যই ট্রাই করি। সম্প্রতি সময়ের ব্যস্ততা, সম্প্রতি সময়ের ব্যস্ততা এখন যেহেতু আমি একটা ছোটো ছোট্টু আহমেদের অনুদানের ছবি করেছি, সেই ছবি ডাবিংটা শেষ করেছি, এটা ঈদে আসছে, এটা নিয়ে ব্যস্ততা, আর রাঁধুনি সেরা রাঁধুনির গ্র্যান্ড ফিনালে নিয়ে ভ্যালেন্টাইনে একজন লাস্যময় পূর্ণিমা তার ভালোবাসা মানুষকে। ভ্যালেন্টাইনটা আমি স্পেশালি একদিনের জন্য আসলে দেখি না, আমার ভ্যালেন্টাইনটা এভরিডে, তাহলে প্রতিদিন পুরস্কার দিতে হবে, প্রতিদিন উপহার দিতে হবে, এটা একটু বেশি খরচ হয়ে যায়।